আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ঘটনাটি 12 বছর বয়সের একটি ছেলের। তার বাবা 5 বছর আগে মারা গিয়েছিল। তার ঘরে 3 জন সদস্য ছিল, তার মা, বড় বোন এবং সে নিজে। ছেলেটির নাম ছিল সাজিদ। তার বাবা প্রাইভেট কোম্পানিতে জব করত। তিনি অনেক কষ্টে 3 তলা একটা বাড়ি তৈরি করেছিলেন। সাজিদের বাবার বয়স যখন কেবল 35 বছর, তখন তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করলেন। বাবার মৃত্যুর পর ঘরে নানা সমস্যা দেখা দিল। সাজিদের মায়ের বয়স তখন 30 বছর। বন্ধুরা, বলা হয় যে গরিবদের কোনো আত্মীয় ও বন্ধু হয় না। সাজিদের বাবার মৃত্যুতে কোম্পানি কেবল 2 লক্ষ টাকা দিয়েছিল, এরপরে আর কোনো খবর নেয়নি। এমন আচরণ তাদের আত্মীয়দের মধ্যেও দেখা দিল। তারাও আর ঘুরে দাঁড়িয়ে সাজিদদের খবর নিল না। সাজিদের মায়ের উপর এবার দায়িত্ব এসে পড়েছিল ছেলে মেয়ে ভরণ পোষণের। সে যথাসম্ভব বাড়ি থেকে যা অর্থ ছিল তা থেকে অল্প অল্প করে খরচ করতে লাগল। ঘরে বসে থাকলে তো ভরাকুয়াও খালি হয়ে যায়, আর এটা তো কেবল 2 লক্ষ টাকা। অনেক টেনে টুনে চলার পর বড় জোর 10 মাস চলেছিল এই টাকা দিয়ে। এরপর শেষ হয়ে গেল। খরচ তো আর কমে না, পেটেও খাবার লাগবে। ক্ষুধা নিবারণের জন্য তাদের কাছে অর্থ ছিল না, না অর্থ উপার্জনের কোনো মাধ্যম। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনও লাইক করেননি, একটি লাইক করুন। সাজিদের মা এবার কোনো কাজ করার সিদ্ধান্ত নিলেন, তাই তিনি আল্লাহর নাম নিয়ে কাজ করতে বেরিয়ে পড়লেন। প্রথমে তিনি একটা ঘরে রান্নার কাজ নিলেন, তারপরে আরও একটা বাসায় কাজ পেলেন। এভাবে 3টা বাসায় তিনি কাজ করতে লাগলেন। 3 বাসা থেকে মোট 12,000 টাকা পেতেন। এতে তাদের ঘর চালানো খুবই কষ্টকর ছিল। 6,000 টাকা তো বাচ্চাদের ফিস দিতে দিতেই চলে যেত। এরপর বাকি বিল পরিশোধ করতে করতে কেবল 3-4 হাজার টাকাই বাঁচত। কিন্তু তা মাসের শেষে ঘরে দানা পানি থাকতো না। একদিন সাজিদ নিজের ক্লাসে বসে পড়ায় মনোযোগ দিচ্ছিল। 2 দিন ধরে সে কিছুই খায়নি, কেবল পানি খেয়ে সে দিন পার করছিল। সাজিদের চোখ মুখ চুপসে গিয়েছিল। তার চোখের সামনে বারবার অন্ধকার ছেয়ে আসছিল, কিন্তু তাও সে পড়ায় মনোযোগ দিল। সাজিদের টিচার স্যার বিল্লাল সাজিদকে দেখে বুঝল যে তার শরীর ঠিক নেই, তাই সে সাজিদকে ডাকল। সাজিদ কোনোভাবে উঠে দাঁড়াল এবং অনেক কষ্টে সে টিচারের সামনে গিয়ে দাঁড়াল। তার পা যেন তাকে টানতে পারছিল না। সাজিদের টিচার বিল্লাল বুঝে গিয়েছিল সাজিদের এমন অবস্থা কেন হচ্ছে, তাই সে সাজিদকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, তুমি ঠিক আছো তো? সাজিদ বলল, জি স্যার, আমি ঠিক আছি। স্যার বিল্লাল আবারও জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? তখন সাজিদ তাকে বলল, তাদের ঘরে 2 দিন ধরে সমস্ত রেশন শেষ হয়ে গেছে। সে ও তার পরিবারের লোকজন 2 দিন ধরে কিছু খায়নি, এজন্য তার এখন মাথা ঘুরছে। স্যার বিল্লাল সাজিদকে সাথে নিলেন এবং স্টাফ রুমে নিয়ে এলেন। পিয়নকে কিছু টাকা দিয়ে বললেন, বাজার থেকে খাওয়ার জন্য কিছু নিয়ে এসো। পিয়ন জলদি বাজারে ছুটল এবং বার্গার ও একটা কোল্ড ড্রিঙ্ক সাথে নিয়ে ফিরে আসল। স্যার বিল্লাল বার্গার সাজিদের দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও বাবা, তুমি এটা খাও। সাজিদ বার্গারটি মুখে তুলে খেয়ে নিল এবং কোল্ড ড্রিঙ্কসটা শেষ করল। এরপর যেন সে চোখের সামনে সবকিছু পরিষ্কার দেখতে পেল। স্যার বিল্লাল সাজিদকে জিজ্ঞেস করল, বাবা, শরীরটা এখন ভালো লাগছে? সাজিদ বলল, হ্যাঁ, ভালো লাগছে। স্যার বিল্লাল সাজিদকে ক্লাসে পাঠিয়ে দিতে দিতে বললেন, ছুটির সময় আমার সাথে দেখা করে যাবে। কিন্তু ছুটির পর যখন সাজিদ স্যার বিল্লালের কাছে আসল, তখন স্যার বিল্লাল বলল, আমার জন্য একটু অপেক্ষা করো, আমরা একসাথেই যাব। স্যার বিল্লাল সাজিদকে মোটর সাইকেলের পেছনে বসিয়ে মার্কেটে চলে গেল। আটা, চাল, ডাল, চিনি সব রেশন কিনে নিয়ে সাজিদের বাসায় গেল এবং তাদের রান্নাঘরে রেখে এলো। সাজিদের মা তখন ঘরে ছিল না। বেচারি তো সারাদিন কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে রাত 2-3টা বাজে বাসায় ফিরতেন। স্যার বিল্লাল সাজিদকে বললেন, বাবা, এখন আর তোমাকে কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। তুমি শুধু পড়াশোনার দিকে মনোযোগ দাও, আমি প্রতি মাসের 10 তারিখের মধ্যে তোমার বাসায় রেশন পৌঁছে দিব। স্যার বিল্লাল যখন জানতে পারলেন সাজিদ ইয়াতিম, তখন তিনি সাজিদের স্কুলের বিল মওকুব করে দিলেন। সাজিদের মা ঘরে এসে রেশন দেখে সাজিদকে জিজ্ঞেস করল, এসব নিয়ে কে এসেছে? সাজিদ পুরো ঘটনা মাকে খুলে বলল। এটা বলল যে স্যার বিল্লাল বলেছেন তিনি প্রতি মাসের 10 তারিখের মধ্যে সাজিদের ঘরে রেশন পৌঁছে দিবে, আর তিনি আমার স্কুলের ফিসও মাফ করে দিয়েছেন। সাজিদের মা এসব শুনে কান্নায় ভেঙে পড়লেন, আর স্যার বিল্লালকে তিনি অনেক দোয়া দিলেন। স্যার বিল্লাল এরপর থেকে তাদের সাহায্য করছিলেন, যদিও তার বেতন খুব একটা বেশি ছিল না,
কিন্তু তারপরেও তিনি নিজের বাসার পাশাপাশি সাজিদের বাসার খরচ সামলাতেন। সাজিদের মা শুকরিয়া জানাতে পরদিন স্কুলে পৌঁছালেন। স্যার বিল্লাল বলল, আপনি আমাকে ভাইয়ের মতো মনে করবেন, আজ থেকে আপনি আমার বোন, আপনাকে সাহায্য করতে পেরে আমার ভালো লাগবে। দিন অতিবাহিত হতে লাগল। সাজিদ কঠোর পরিশ্রম করে পড়াশুনো ভালো করল। সাজিদ তার স্কুলে ভালো রেজাল্ট করল। একটা সময় সে বাহিরের দেশে পড়ার সুযোগ পেল। সাজিদের মা ও বোন এতে খুবই খুশি হয়েছিল। সাজিদ কখনো স্বপ্নেও ভাবেনি যে সে জাহাজে চড়বে এবং বিদেশে যাবে। কিন্তু তার জীবনে সেদিনও চলে আসল। ইউনিভার্সিটি থেকে তার জন্য টিকিটের বন্দোবস্ত করা হল। পরদিন সাজিদের ফ্লাইট ছিল। সাজিদ যখন জাহাজে এসে বসল তখন সে তার অতীত জীবনের কথা ভাবতে লাগল। ফ্লাইট চালু হল এবং 10 ঘন্টা সফর শেষে সে ইউরোপে পৌঁছে গেল। পরদিন সাজিদের ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস ছিল। তার থাকা খাওয়ার সমস্ত খরচ ইউনিভার্সিটি থেকে দিচ্ছিল। সে সেখানে যেই টাকা পেত তা বাড়ি পাঠিয়ে দিত। খুব শীঘ্রই সে পার্ট টাইম জব করতে শুরু করল আর মাকে অন্যের বাসায় কাজ করতে মানা করে দিল। সাজিদ সেখানে ভালো রকম ভাবে সেটেল হয়ে গিয়েছিল। মাসে মাসে বাড়িতে 1.5 থেকে 2 লক্ষ টাকা পাঠাত। মা সেই টাকা দিয়ে বাড়ি বানালেন এবং গড়ে ফার্নিচারও ঠিক করালেন। সাজিদের অবস্থা ভালো হচ্ছিল। আগে যেই আত্মীয়রা তাদের খবর নিত না, এখন তারা এক এক করে তাদের ঘরে আসতে লাগল। 2 বছর কিভাবে কেটে গেল বোঝাই গেল না। ওদিকে সাজিদের বড় বোনের পড়া শেষ হয়ে গিয়েছিল। সাজিদের ডিগ্রি শেষ হল। ইউনিভার্সিটি থেকে তাকে পাকিস্তানের একটা কোম্পানিতে জবের অফার করল। সেখানে তার মাসিক স্যালারি 4 লক্ষ টাকা ছিল। সাজিদ খুবই খুশি ছিল। সেদিন বিদেশে তার শেষ দিন ছিল। সে তার মা ও বোনের জন্য অনেক উপহার কিনল। পরদিন ফ্লাইট ধরে সে দেশে ফিরে এল। মা তার ছেলেকে বুকে জড়িয়ে নিল এবং চুমু খেতে লাগল। আজকে সাজিদ একজন সফল ব্যক্তি। সাজিদকে অফিসেও যাওয়া লাগত। আজকে সাজিদের অফিসে প্রথম দিন ছিল। সে তার অফিসে ঢুকল। যেই না সে তার সিটে বসল, অমনি তার বিল্লাল স্যারের কথা মনে পড়ে গেল, যিনি সাজিদ আর তার পরিবারকে বেশ 7 বছর ধরে দেখভাল করেছিলেন, তাদের ঘরে রেশন পাঠিয়ে দিয়েছিলেন। তিনি যদি সাজিদের মাথায় ভরসার হাত না রাখতেন তবে সাজিদ হয়তো কখনই আজকে এই অবস্থায় আসতে পারত না। স্যার বিল্লাল কোনো ধনী ব্যক্তি ছিলেন না, তিনিও একজন সাপোষা ব্যক্তি ছিলেন, যিনি শিক্ষকতা করে সামান্য বেতন পেতেন। তিনি সাজিদের মাকে বোন বলেছিলেন আর তাদের সাহায্য করেছিলেন। সাজিদ স্কুল ছাড়ার পর স্যার বিল্লালের কোনো খোঁজ নেয়নি, তাই সে দারুণ লজ্জিত ছিল। সাজিদ গাড়ি বের করল এবং সোজা স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে সে জানতে পারে স্যার বিল্লাল 1 বছর আগেই স্কুল ছেড়ে চলে গেছেন। সাজিদ সেখান থেকে স্যার বিল্লালের ঠিকানা নেন। অনেক ফল ও মিষ্টি নিয়ে সেখানে পৌঁছে গেলেন। স্যার বিল্লাল অনেক দুর্বল হয়ে পড়েছেন ও টিউশনি পড়াচ্ছিলেন, এতেই তার ঘর চলত। সাজিদ এমন অবস্থা দেখে ভীষণ দুঃখ পেল। স্যার বিল্লালের এক মেয়ে ও 2 ছেলে ছিল। মেয়েটা গ্র্যাজুয়েশন করেছিল এবং টিউশনি পড়াতে স্যার বিল্লালকে সাহায্য করত, আর ছেলেরা তখনও পড়াশুনো করত। সাজিদ স্যার বিল্লালের চিকিৎসা করাল এবং তাদের ঘরে নিত্য রেশন পাঠাতে লাগল। স্যার বিল্লাল এতে একজন সজীব প্রান্তবস্ত হয়ে গেলেন। সাজিদের মা ইতিমধ্যে স্যার বিল্লালের বাসায় গেলেন। স্যার বিল্লালের মেয়েকে তার পছন্দ হয়েছিল, তাই সে সাজিদের জন্য স্যার বিল্লালের মেয়েকে প্রস্তাব দিলেন। স্যার বিল্লাল খুশি খুশি তাতে সম্মতি দিলেন। স্যার বিল্লাল আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তিনি তার এই কঠিন সময়ে সাজিদকে তার সাহায্যের জন্য পাঠিয়েছেন, যেই নেকি তিনি অনেক বছর আগে করেছিলেন। তার ফলাফল তিনি এখন শেষ বয়সে এসে পাচ্ছেন। বন্ধুরা, আল্লাহ তাআলা এভাবেই তার নেক বান্দাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করে থাকেন। তাই আমাদের উচিত আশেপাশে সেই সকল মানুষকে সাহায্য করা যাদের আসলেই সাহায্যের প্রয়োজন। আজ যদি আমরা অসহায় মানুষের সাহায্য করি তবে আমাদের বিপদে আল্লাহ তাআলা সাহায্য করার জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই পাঠাবেন। আল্লাহ সূক্ষ্ম বিচারক এবং পরম দয়ালু, তিনি আমাদের রিজিক দাতা। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন আর আমাদের অভাবী মানুষকে সাহায্য করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন।